করোনা থাবা বসালো আসানসোল জেলা হাসপাতালে। হাসপাতালের আর্টিফিশিয়াল ল্যাবের ডাক্তার সহ মোট 10 জন করোনা আক্রান্ত বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কি বললেন এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক, চলুন শুনে নেব। রাজ্যের অন্যান্য জায়গার মতো আমাদের জেলাতেও কোভিড ভালো রকমই প্রচুর পরিমাণে বাড়ছে বলা যায়। গত 29 তারিখ থেকে আমাদের বাড়তে শুরু হয়েছে এবং এখনও বেশ ভালো পরিমাণেই কেস আছে। তো জেলাতে মানে জেলা হাসপাতালে শোনা যাচ্ছে যে বেশ কিছু ডাক্তারবাবুরাও কোভিড পজিটিভ হয়েছে, ওই ব্যাপারটা? হ্যাঁ, জেলা হাসপাতালে ডাক্তারবাবু শুধু না, আমাদের যেখানে কোভিড টেস্টিং হয় আর্টিফিশিয়াল ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি 10 জন পজিটিভ আছে। আমার অফিসেরও কয়েকজন পজিটিভ বেরিয়েছে। ডাক্তার কজন হয়েছে স্যার? বলছি যে ডাক্তার আমার এতে ল্যাবরেটরিতে 2 জন ডাক্তার পজিটিভ হয়েছে। আপনার অফিসে স্যার কজন পজিটিভ হয়েছে? আমার অফিসে 3 জন পজিটিভ বেরিয়েছে। তাহলে আপনার চিকিৎসা পরিষেবা কি কীরকম ব্যাহত হবার একটা? এখন এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি এভাবে সবাই পজিটিভ হতে থাকে তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে, সেটা আশঙ্কা করছি। আমরা পরিস্থিতি দিয়ে রাখছি, যদি দরকার হয় স্বাস্থ্য করে জানাতে হবে যে আমাদের লোক লাগতে চাইতে হবে। তো এই যে ধরুন এই কোভিড পরিস্থিতিতে ভোট হচ্ছে বা এই যে হচ্ছে যে বা মেলা ফেলা হলো, তাতে কি অনেকটা ইফেক্ট হচ্ছে? মেলা বা ভোট কেন, শুধু নর্মাল যে জনজীবন যেটা চলছে হাটে বাজারে সর্বত্রই, কোনো জায়গায় তো লোক কোভিড প্রোটোকল কিছু মানছে না, সেটার জন্য তো ছড়াচ্ছে অবশ্যই। এখন এরপরে যদি গ্যাদারিং আরও গ্যাদারিং হয় তাহলে আরও ছড়াবে, সাবধানতা যদি না নেয় ছড়াবে। আমরা দেখুন, এই প্রোটোকল মানানো পাবলিককে বাধ্য করা সেটা আমার হাতে নয়, সেটা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে সে নিশ্চয়ই। আমাদের যেটা করা যেগুলো পজিটিভ হচ্ছে টেস্ট করা এবং যেগুলো পজিটিভ হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই আমার হাতে আছে। আমরা আমাদের যে হাসপাতালের এখনও পর্যন্ত খুব বেশি পেশেন্ট ভর্তি নেই, 15-16 জন হয়তো ভর্তি থাকছে। তো আমরা হাসপাতালের পরিষেবা যাতে ঠিক থাকে সেই জন্য বেড বা অন্যান্য পরিষেবা যন্ত্রপাতি সব ঠিকঠাক করে রেখেছি। সে ফর্মগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, যদি দরকার হয় সেই ফর্মও ভর্তি করা যাবে। একটাই বার্তা, সেটা হচ্ছে যে কোভিড প্রোটোকল মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, মাস্কের ব্যবহার করুন, শারীরিক দূরত্ববিধি বজায় রাখুন আর হাত স্যানিটাইজ করুন, হাত ধুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।